গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। ভালো সুস্থ থাকাটা খুব স্বাভাবিক। যাই হোক, সকালবেলা অনেক অনেক আগে শুরু হয়ে গেছে, এখন বাজে 11:30। শুভমের সাথে আমার বেরোনোর কথা ছিল, বাট বেরোবো কি বেরোবো না এখনো অব্দি জানি না। আজকে বিকেলে আছে আমাদের বিয়ে বাড়ি, শুভমের এক পিস্তত ভাইয়ের বিয়ে। তো তার বৌভাত বিয়েটা হয়েছে বেনারসে, তো বৌভাত আছে আজকে। সোনাইয়ের যাওয়ার কথা ছিল, সোনাই যেতে পারবে না কারণ সোনাইয়ের প্রচন্ড শরীর খারাপ। আমি বলছিলাম একবার আমি যাবো না, বাট না গেলেও হবে না, যেতে হবেই। যাই হোক, যাই আর সুদীপ্তার কাছে সাজবো অ্যাজ ইউজুয়াল। যে শাড়িটা আমার সাংঘাতিক পছন্দ, মানে এই পুরো বিয়েবাড়ির সিজনটাতে আমি যে কটা শাড়ি পরবো প্রতিটা শাড়ি আমার সাংঘাতিক পছন্দ। তো সেটাই জন্য এক্সাইটেড, খুব এক্সাইটেড ছিলাম। সোনাইয়েরও সাজতে যাওয়ার কথা ছিল সুদীপ্তার কাছে, বা সোনাই তো বিয়েবাড়ি যেতে পারবে না, সাজতে কি যাবে। তো এটাই দেখি মাথায় ফুল ফুল কিনবো নাকি সুদীপ্তাকে জিজ্ঞেস করি। ওই এনার্জিটা, ওই যে একটা লাফালাফি করে, সেদিন স্প্ল্যানেডও গেলাম এর জন্যে যে ব্লাউজটাও বানাতে দেবে, ও যাবে, ও কোন শাড়িটা পরবে, সব কিছু রেডি ছিল। এই জ্বরটা হয়েই সব শেষ। আমি বললাম 10 মিনিটের মধ্যে ব্লগটা এডিট করতে হবে, নাহলে আমি ল্যাপটপ নিয়ে চলে যাবো। সেই জন্য স্টপওয়াচ চালু করে ব্লগ এডিট করছে ভাই, তুই সেরা। তুই রিমা খুব ওবিডিয়েন্ট এই সব ব্যাপারে। যাই হোক, গুড মর্নিং, ওয়েলকাম টু সুব্রিস ফ্যামিলি। চলে এলাম টাটকা ব্লগ নিয়ে, আশা করি সবাই ভালো আছে এবং সুস্থ আছো। হজমোলা খাচ্ছি বলে এরমভাবে কথা বলছি। বিয়েবাড়ি যাবো বলে রিমা বললো তোরও ব্ল্যাক, আমাকে একটা ব্ল্যাক কিনতে হবে, তাই আপাতত একটা রেনেট আবার এসছে, দেখা যাক এমনি কিছু পাওয়া যায় কি। টান টান করে রেডি হয়ে যাচ্ছে তো সুদীপ্তার কাছে, তার আগে আমাকে তো ফুল নিতে হবে, মার জন্য ফুল নিতে হবে। তো এটা না সোজাই চলুন, প্রথম যাবো লোকনাথ মন্দিরের ওখানে, ওখান থেকে ফুল কিনবো। আজকে রেডি ওদি কোথাও করবো না, ওখানটায় গেলে ফুল পাবো, তো ওখানে যাবো ফুল কিনবো, এরপর সুদীপ্তার বাড়িতে যাবো। এই আজকে এক সময় তো আমার ফুল দারুণ হবে দুজনে, প্রচুর ছবি তোলার ইচ্ছে আছে। আমি প্রথম থেকে অত এক্সাইটেড হবো না, লাস্ট থেকে ছবি তোলা হয় না, তখন তো মনটা খুব খারাপ হয়ে যায়। এই শোনাই যে আপনার ওটাই আমার একটা মন খারাপ, নতুন ফোনটা একটু ছবি ছবি তোলার আমার ইচ্ছে ছিল। ঠিক আছে, ভালো মতো ফুল টুল পেয়ে গেছি, আমাকে বলেছিলো ব্যাঙ্গালোর জিপসি নিয়ে যেতে, ব্যাঙ্গালোর জিপসি পেয়েছি, মার জন্য ফুল পেয়ে গেছি। আর সিরিয়াসলি দেখলাম যে এত জায়গা না ঘুরে, এর আগে দিন আমি প্রচুর জায়গা ঘুরেছিলাম, এত জায়গা না ঘুরে একদম সোজা লোকনাথ মন্দিরের সামনে চলে যাও, সব ধরনের ফুলরা রাখছে এবং খুব কম দামে। মানে এর আগের দিন আমাকে বাঘুড়িতে গোলাপ ফুলও নিয়েছিল 60 টাকা 70 টাকা করে, কেউ 60 টাকা কেউ 70 টাকা। এখনো তো বিয়ের সিজন চলছে, এখন সেই গোলাপগুলো আমাকে নিল আজকে ওরা 30 টাকা করে বলেছিল। আমি বললাম দাদা একটু কম করুন, ওরা আমার থেকে 25 টাকা করুন। তো মানে প্রায় এর আগের দিন প্রায় ডাবলের থেকেও বেশি টাকা দিয়ে আমি গোলাপগুলো কিনেছি। এরকমভাবে উচিত মানুষকে এইভাবে ঠকিয়ে খেলাম। আমি পুরো রেডি একদম, আপাতত চুল দাড়ি কাটিয়ে, আর কাটাই নিবে আর কি, কদিন আগে কাটলাম, আজকে জাস্ট তোমার একটু শেপগুলো করলাম আর কি। কোনো মানুষকে না বিশ্বাস করা সব থেকে বড় ভুল। আমি এত আবুল দাকে বিশ্বাস করে ব্লাউজ দিই, এই ব্লাউজের হাতাটা পুরো শার্টের হাতা বানিয়ে দিয়েছে। আমি এতটা এক্সাইটেড ছিলাম শাড়িটা নিয়ে, যাই হোক এই হাতাটা তো দেখা যাবে না, এটা তো দেখা যাবে, দেখি যদি বাড়িতে গিয়ে আমি পারি আমি একটু অল্টার করে নেব, যদি না পারি আর কিছু করার নেই। পুরো জিনিসটাকে শেষ করে দিই, আমি যে 5টা, আমি এখনো পর্যন্ত 4টা থেকে শুরু করেছি, এখনো পর্যন্ত পুরোটা কিছুই শেষ করেনি। এখানে 6টার মধ্যে আমাকে যদি ছাড়তে না পারে, একেবারে মুড ফুড খারাপ হয়ে গেছে ব্লাউজের জন্য। আমি কিছুক্ষণ আগে বলেছি না যে শুধু আমার হেয়ারটা হয়েছে, এতক্ষণে আর হয়নি, অ্যাকচুয়ালি আমরা প্রচণ্ড গল্প করছিলাম সেই জন্যই হয়নি। যাই হোক, আজকে আমার একটা লুক, সুদীপ্তাকে বলবো আমার ওভারঅল লুকটা দেখিয়ে দিতে, কারণ এরপর আর কোনো বিয়েবাড়ি থেকে আমি কোনোদিন ওভারঅল লুক দেখাতে পারি না। এটা হলো সুদীপ্তা, যদি কারোর ওর সাথে কন্ট্যাক্ট করতে হয়, তোর কন্ট্যাক্ট নাম্বার কি? 8336064692। আরেকবার বল, 8336064692।
তো যদি কেউ ওর থেকে সাজতে চাও, বাঘুয়াটিতে শুধু বলছি না, বাঘুয়াটির আশেপাশে বা কেউ কন্ট্যাক্ট করে নিও যতটা দূর হোক, ও যদি যেতে পারে ও গিয়েও সাজায়। কেউ যদি কারোর ওই বেস্ট ডেটাতে ওর থেকে সাজতে চাও, সেই ডি ডেতে সাজতে চাও, আমি সেজেছিলাম আমার বিয়ে বউ হাত দুটোতেই, তো কন্ট্যাক্ট করতে পারো, আমাকে কেমন লাগছে জানিও। সবাই বলবে মিষ্টি লাগছে মিষ্টি লাগছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, কিন্তু তাও জানিও হ্যাঁ কেমন লাগছে। ও আমাকে আইল্যাশ ছাড়া একটা লুক দিয়েছিল, আমি বললাম না ল্যাশটা পরা, ল্যাশটা আমার আইল্যাশ লাগালে বেসিক্যালি মনে হয় যে চোখটা খুব প্রমিনেন্ট লাগে, এর জন্য এটা করলো। এখনো আমার থেকে ছবি চাইছে, আমি বললাম দেখ আমি তো বড় ব্লগার, মনে আছে লাস্ট ব্লগে বলেছিল তুমি তো বড় ব্লগার, তুমি আমাকে সময় টময় দাও, দেখ আমি তো বড় ব্লগার, আমি এরকম সময় টময় তোকে দিতে পারবো না। নিজেই কথা বলতে বলতে না নিচের দিকে আয়নাটাকে বারবার দেখছি, সত্যিই ভালো লাগছে দেখতে আমাকে। এই আপাতত বিশাল জ্যাম কাটি আমরা পৌঁছালাম, 7:45 রওনা দিয়েছিলাম, এখন 9:00 ভাবা যায়। ঢোকার অপেক্ষা নেই, তার মধ্যেই ফটো সেশন শুরু হয়ে গেছে, বললো আগে ঢুকেই ফটো। এখানে সব দাঁড়িয়ে রয়েছে আমার শাশুড়ির বন্ধুরা, মানে অল অফ মাই শাশুড়ি, সব স্টাইল দেখেছো একবার। বিয়েবাড়ি বিয়েবাড়ি এই উইকের ফার্স্ট বিয়েবাড়ি শেষ, খুব ভালোভাবে এনজয় করেছি। মানে শুভমদের পুরনো পাড়ার, তোরা অনেক বেশি লোকজনকে চেনে, আমারও তো চিনতে হয় না, আমি এমনিতেই বক বক করতে পারি। তো যাই হোক, খুব ভালো এনজয় করেছি। মার বাদ বাকি বন্ধুরা সবাই বাড়িতে চলেও গেছে, তাদের মনে চেঞ্জ করাও হয়ে গেছে, তাহার হবে, আমরা এখনও বাড়ি পৌঁছাইনি, আমরা এবার বাড়ি যাবো, তারপরে মনে হয় শুভম বেরোবে, আর আবার নেক্সট বিয়েবাড়ির প্ল্যান। 15th একটা বিয়েবাড়ি আছে, আবার 17th একটা বিয়েবাড়ি আছে। হ্যাঁ, এটা যেরকম একটা ফ্যামিলি গেট টুগেদার টাই, ওগুলো জাস্ট যাওয়া খাওয়া চলে আসা এরকমটাই। ঠিক আছে, বিয়েবাড়ি সবাই, অনেকে বিয়েবাড়ি পাচ্ছে না, আমি তো কত বিয়েবাড়ি পেয়েছি, সব কিছু খুব সুন্দর ছিল, আমরা প্রচুর ছবি তুলেছি আমাদের ইনস্টাটা গিয়ে, প্লিজ 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 চেক করো। গাড়িতে খেয়ে দিয়ে ডিনার করে বিয়ে বাড়ির থেকে উঠে বসলাম, জাস্ট গাড়িটা স্টার্ট দিয়েছে, আমাকে বললো কালকে বাজার বাজার লাগবে। এখন রাতের খাওয়ার হজম হয়নি, কালকে সকালে বাজার লাগবে, আলাম নো রিস্ক, আমি পাই সকালবেলা বাজার, আমার পক্ষে বাবার পক্ষে। এখন শীতকাল পড়েছে, বাবা মাও আজকাল উঠতে লেট করছে, শীতকালে একটু হয় কুড়েমিয়ে আসে, তো যাই হোক আপাতত সেটা এখনই কমপ্লিট করে রেখে দিই, দ্যাটস বেটার। তো একটা বিষয় নিশ্চিন্ত, বাগুয়াটি বাজার প্রায় রাত 1:30 2টো অব্দি খোলা থাকে, যদিও এখনও সবে 11:00।